সুফিবাদ ইসলামে নেই, তবে সুফিবাদের প্রথম দিকটা যে ছিল, যারা প্রথম সারির সুফি, তারা ভালো দিয়ে শুরু করেছিল, সেটা আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধ তাজকিয়া নাফস আছে, মানে আত্মাকে বিভিন্ন পাপ থেকে, পাপে যে কলুষিত হয়ে যাচ্ছে সেটা থেকে পাক পবিত্র রাখা, হ্যাঁ, অন্তরকে পাপ থেকে মুক্ত রাখা। কারণ মানুষের অন্তর আগে পাপ করে, যেমন অন্তরে হিংসা, হ্যাঁ, বিদ্বেষ, শত্রুতা, সংকীর্ণতা, কৃপণতা ইত্যাদি, এগুলো তো খারাপ দোষ, তাই না? তো এগুলি থেকে মুক্ত রাখা এবং অন্তর দুনিয়ামুখী হয়ে যাওয়া, দুনিয়ার দিকে ছুটছে, পাপমুখী হয়ে যাচ্ছে, শুধু পাপের দিকে মন যাইছে, দুনিয়াকে কামড়ে ধরতে যাচ্ছে, আল্লাহমুখী হওয়া, এইসব মৌলিক বিষয়গুলি ঠিক আছে। তো সুফিদের প্রথম সূচনাটা ভালো দিয়ে শুরু হয়েছিল রুহানিয়াত, আধ্যাত্মিকতার নামে। আর তারপরে তারা বিদাতে লিপ্ত হয়ে যায়, নতুন নতুন তরিকা আবিষ্কার করে, আর তারপরে একটা পর্যায়ে গিয়ে ওয়াহদাতুল উজুদ আর হলুলের কুফুরি আকীদাতে লিপ্ত হয়ে, যিনি আল্লাহ তিনি, হ্যাঁ, অমুক পীরে কামেল, এই করে তারা কুফুরিতে লিপ্ত হয়ে যায়। আর তারপরে শেষ রূপ হচ্ছে মাজার পূজা, সুফিদের শেষ রূপ হচ্ছে মাজার পূজা, এতদূর পর্যন্ত পৌঁছে যায়। এই মাজার পূজা আসতোই না যদি এই সুফি ইজমের গুমরাহি না আসত, কথা বোঝা গেছে? এই জন্য বললাম যে প্রথমটা তো ভালো ছিল, তো ওইটা আছে আমাদের মধ্যে, আমরা নিজের অন্তরকে পাক পাক করার চেষ্টা করবো নেক আমলের মাধ্যমে, সুন্নতি তরিকে। সাহাবিরা যেমন ভাবে করে, সাহাবিরা সুফি ছিলেন না, তাবেইনরা সুফি ছিলেন না, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা সুফি, কোনো পীর ছিলেন না। আবু হানিফা পীর ছিলেন, তো তার মুরিদ কোথায়? পীরও ছিলেন না, মুরিদও ছিলেন না। তাহলে বোঝা গেল যে আপনি যে হানাফি, তো আবু হানিফাই তো কিছু ছিলেন না ওগুলো। তাহলে বোঝা গেল পীর মুরিদি চার মজহাবেও নেই, চার মজহাবের ইমামদের মধ্যেও নেই, পরে এসছে। তাহলে এই জন্য বড় পীর জিলানি, হ্যাঁ, পীর হচ্ছে চিস্তি, পীর হচ্ছে শাহজালাল, কিন্তু আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে কেউ পীর বলছেন না, বলছেন, হ্যাঁ, ইমাম বুখারী কেউ পীর বলছেন, হ্যাঁ, পীর সাহেব, ইমাম মুসলিমকে কেউ পীর সাহেব বলছেন, কেন বলছেন না? তো আসল রহস্য হচ্ছে যে ইসলামে তাহলে পীরতন্ত্রের কোনো স্থান নেই, তবে তাদের যে ভালো কথাগুলি ওইটুকু আছে যেটা কোরআন এবং হাদিসের আলোকে পালন করতে হবে এবং আত্মার পরিশুদ্ধি করতে হবে। কাদ আফলাহ মান যাক্কাহা, হ্যাঁ, কাদ আফলাহ মান যাক্কাহা, অন্তরের পরিশুদ্ধির কথা বলেছে। কাদ আফলাহ মান তাজাক্কা, ওয়াজাকার আসমা রব্বিহি ফাসাল্লা, রবের জিকির আজকার করে সলাত আদায় করার মাধ্যমে তাজকিয়া নাফস করবেন। এই নয় যে হাকু করবেন আর বেদাত করবেন, আল্লাহু ইল্লাল্লাহ আর এসব বেদাতি জিকির করবেন, আর তারপরে এক স্তরে গিয়ে অনেক স্তরে ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, এসবগুলি গুমরাহি, এসবগুলি গুমরাহি। তো সুফি ইজমে যাওয়া জায়েজ নয়, কারণ সেটি বেদাতের রাস্তা, আর সেটা শির কুফরি পর্যন্ত পৌঁছায়, হলুল ওয়াদতুল উজুদের কুফরি আকিদা পর্যন্ত পৌঁছায়, নাউজবিল্লাহ। কিন্তু তাদের যে ভালো কথাগুলি রয়েছে তাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই, সেটা রসুলুল্লাহ সাল্লামের কাছ থেকে নিতে হবে, আর সেটা কোরআন হাদিসে মজুদ রয়েছে। কেমন করে আত্মাকে পাক পবিত্র করবেন, পাপ মুক্ত করবেন, আখেরাত মুখী করবেন, জহদ তাকুয়া নিয়ে আসবেন, হ্যাঁ, দুনিয়া বিমুখ হবেন, এগুলো সুফিদের কাছ থেকে শিখতে হবে, রসুল শিখাননি, কোরআন হাদিসে নেই, ব্যাস ওইভাবে নেবেন, জি।